কথায় আছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। আসলে মায়ের মন সর্বদাই সন্তানের চিন্তায় ব্যাকুল হয়ে থাকে। হলেই বা সে রাজনীতিবিদের মা? পৃথিবীতে সব মাই একরকম হয়। যেমন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর শাশুড়ি মা, তথা আরামবাগ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের মা তপতী মণ্ডল চাইছেন স্বামী স্ত্রী একসাথে থাকুক, রাজনীতি যেন সোনার সংসার ভাঙতে না পারে। বিজেপি ছেড়ে সুজাতা তৃণমূলে যোগ দেওয়ার, তার সাথে আলাদা থাকার কথা জানান সৌমিত্র খাঁ। তারপর দলীয় বিভিন্ন কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন সুজাতা মণ্ডল। এবার আরামবাগ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজাতা দেবী। বুধবার বিধানসভা এলাকায় প্রচারের কাজ শুরু করেন তিনি, তার সাথে তার বাবা মাও উপস্থিত ছিলেন। এদিন আরামবাগ শহরের বিক্রমপুর কালী মন্দিরে দলীয় নেত্রীদের সাথে পুজো দেন সুজাতা। সার্বিক বাংলার মঙ্গল কামনায়, আরামবাগের মানুষের মঙ্গল কামনায়, মা যেন তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে নিয়ে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হন এবং আরামবাগ সিটটি যেন মাকে তুলে দিতে পারি, মায়ের আশীর্বাদে আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে দিতে পারি, সেই কামনাই মায়ের কাছে করলাম। পরে তার মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রকার হতাশা প্রকাশ করেন। সুজাতা দেবীর মা তপতী মণ্ডল বলছেন, ঠাকুরের কাছে মেয়ে জেতার জন্য প্রার্থনা করেছি, তার সাথে মেয়ে আর জামাই একসাথে থাকুক এটারও প্রার্থনা করলাম, আগামী দিনে সব ঠিকঠাক হয়ে যাক। কি বলবো, মেয়ে মায়ের কাছে প্রার্থনা করলো মেয়ে জিতে আসুক, তারপরে আবার কি, মেয়ের জয়টাই আশা করছি। সব সময় প্রার্থনা করাই আছে, মেয়ে জামাই সব সময় চাইবো আমি একসাথে থাকুক, আগামী দিনের সব কিছু ঠিক হয়ে যাক এটাই চাইবো। অন্যদিকে তপতী দেবী আরো বলছেন, যখন তার জামাই সৌমিত্র এলাকায় আসতে পারত না, মেয়ে তার স্ত্রী সুলভ কর্তব্য পালন করেছে, ও নিজের লড়াই একাই লড়বে। হাজবেন্ড কাছে নেই, সেটা তার কর্তব্য, ও নিজের লড়াই নিজে লড়বে একাই, না পাশে কেউ না থাকলে পরে লড়তে তো হবে, একাই লড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। মালিকের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। পুলিশ, তুমি অ্যাটেম্প টু রেপ কেস, পুরুলিয়া। বেড়াতে এসে এরকম একটা দুই হয়ে যায়, আপোষে মিটিয়ে নিন। আমরা মালিকের গ্রেপ্তার চাই, ব্যাস। মালতী মুদি প্রতিবাদের মুখ হয়ে উঠবে, বিপ্লব আজ রাস্তায় নয়, পেটেন্ট দিলেন জুকারবার্গ। ভয় নেই, সুইসাইড করবো না।